আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম। নির্বাচনের আগে বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনের আগে বিশেষজ্ঞ টিম পাঠাবে কিন্তু যুক্তরাষ্ট্র। কয়জন আসবে এবং তাদের কাজ কী কী করবে বাংলাদেশে এসে, সম্পূর্ণ আজকের নিউজটি শুনলেই আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারবেন। তো সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ নিউজটি আপনারা শুনবেন, পারলে আজকের নিউজটি শেয়ার করে দিবেন আর আমাদের পেজে নতুন হলে ফলো করে দিবেন। চরণ প্রিয় দর্শক শ্রোতা, আর কথা না বাড়াই সরাসরি আমরা একটি লাইক দিয়ে মূল নিউজ শুরু করছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট সহিংস ঘটনা মূল্যায়নে 5 সদস্যের বিশেষজ্ঞ টিম পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। তারা কমপক্ষে 6 থেকে সর্বোচ্চ 8 সপ্তাহ, অর্থাৎ নির্বাচনের পুরোটা সময় বাংলাদেশে উপস্থিত থাকবেন। গত 20 নভেম্বর নির্বাচন কমিশনকে এক সংক্রান্ত চিঠি দিয়েছে যুক্তরাষ্ট্রের 2 গবেষণা প্রতিষ্ঠান, ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট NDI এবং ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI। চিঠিতে NDI ও IRI জানিয়েছে বাংলাদেশে দীর্ঘমেয়াদে 4 জন বিশেষজ্ঞ এবং 1 জন সমন্বয়কারী পাঠানো হবে। তারা বাংলাদেশে 6 থেকে 8 সপ্তাহ কাজ করবেন। তারা নির্বাচনের সপ্তাহ 2 আগে ঢাকা পৌঁছাবেন। এতে আরও জানানো হয়, বিশেষজ্ঞ মিশনের কাজ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার জন্য কারা দায়ী এবং এর প্রভাব মূল্যায়ন করা। এই বিশেষজ্ঞরা নির্বাচন সংশ্লিষ্ট সহিংসতার ঘটনা মূল্যায়ন করবেন, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা, কোনো রাজনৈতিক দলের অন্তর্দলীয় কন্দলের কারণে সহিংসতা, নারী ও সংখ্যালঘু জনগোষ্ঠীর লক্ষ্য করে সহিংসতা, অনলাইনে হয়রানি ও হুমকি ইত্যাদি বিষয়ে তারা খতিয়ে দেখবেন। এসব পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও মূল্যায়ন করবেন তারা। NDI-এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় কর্মসূচির পরিচালক জেমি স্পাইকারম্যান এবং IRI-এর দক্ষিণ এশিয়া বিষয়ক আঞ্চলিক পরিচালক স্টিফেন চিমারের যৌথ স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়, বিশেষজ্ঞ মিশনের কাজ হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতার জন্য কারা দায়ী এবং এর প্রভাব মূল্যায়ন করা। ভবিষ্যতে নির্বাচনকে ঘিরে সহিংসতা কমাতে ওই মিশন প্রয়োজনীয় সুপারিশ করবে। এছাড়া NDI ও IRI-এর বিশেষজ্ঞরা তাদের মূল্যায়ন জনসমক্ষে প্রকাশের পাশাপাশি ইসিতে প্রতিবেদন জমাও দিবেন। এর আগে গত অক্টোবর মাসে ঢাকায় এসেছিলেন NDI ও IRI-এর একটি প্রতিনিধি দল। তারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ সহ নির্বাচন পূর্ব রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করে। সে সময় তারা মন্ত্রিসভার কয়েকজন সদস্য, পররাষ্ট্র মন্ত্রণালয়, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ, BNP সহ বিভিন্ন রাজনৈতিক দল, নাগরিক সমাজের প্রতিনিধি, বিদেশি কূটনৈতিকদের সহ অংশীজনদের সঙ্গে পৃথক পৃথক বৈঠক করে। তাই ছিল প্রিয় দর্শক আজকের নিউজ। আশা করি আপনারা সম্পূর্ণ নিউজটি শুনেছেন এবং বুঝতে পেরেছেন যে নির্বাচনের আগে বিশেষজ্ঞ টিম পাঠাবে কিন্তু যুক্তরাষ্ট্র এবং তাদের কাজ কী কী হবে সেগুলো কিন্তু বিস্তারিত নিউজটি শুনে আপনারা বুঝতে পেরেছেন। তো অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলো আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এবং পারলে ভিডিওটি শেয়ার করে সবার দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন সবাই, আর আমাদের পেজে এখনও যারা ফলো করেননি, প্রতিনিয়ত সকল প্রকার নিত্য নতুন ভাইরাল নিউজগুলো পেতে আমাদের পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের এই আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে বলবো ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হন আশা করি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন সময়, আজকের মতো ছিল, এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন করে টপিক, নতুন করে ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।